দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি, শপিং মলের গেট দিয়ে ঢুকি, দরজা দিয়ে, তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই? আছে। আটটা দরজা। জান্নাতের মোট দরজা কয়টা? বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে। তোমাদের মধ্যে এমন এক সাহাবি আছে যে সাহাবিকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের আটটা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হয় না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে অজু করো, অজুর পরপর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন সবাই? বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে আটটা দরজা আছে। মিনহা বাবুন সাম্মা আর রায়্যান, আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, এটার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে? মান দখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার যে রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রুহ আফজা, লেবু শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই, জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান, আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন, এই যে বসেছিলেন এই জন্য আল্লাহ তাআলা রায়্যান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে, আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ, আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না, ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাল্লাহ। পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে এই প্যান্ডেলে ঢুকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না? বড় বড় রাজমহল গুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিশ্বনবী বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সে হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে, কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার।